মালদা জেলার কালিয়াচক 3 নম্বর ব্লকের বৈষ্ণবনগর বীরনগর এলাকা চীনাবাজার গ্রামে গঙ্গা ভাঙন অব্যাহত। আতঙ্কে এলাকাবাসী ওই এলাকায় ভাঙন মোকাবিলার কাজ করে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। ইউপিএ আমলে তৎকালীন জল সম্পদ মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির উদ্যোগে ফারাক্কা ব্যারাজের এই এলাকায় কাজ শুরু করে। সেই সময় ঠিক হয় নদীর আপস্ট্রিমে 40 কিলোমিটার এবং ডাউনস্ট্রিমে 80 কিলোমিটার পর্যন্ত ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ কাজ করবে। কিন্তু পরবর্তীতে সময়ে সিদ্ধান্ত বদল হয়। কেন্দ্র সরকারের ঘোষণা হয় নদীর আপস্ট্রিম 12 কিলোমিটার এবং ডাউনস্ট্রিমে 6 কিলোমিটার ভাঙন মোকাবিলার কাজ করবে ফারাক্কা ব্যারাজ কর্তৃপক্ষ। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মুর অভিযোগ, ইউপিএর সময় কংগ্রেস ঘনিষ্ঠ ঠিকাদাররা এই কাজের বরাত পায়। তারা এত দুর্নীতি করেছে যে এদিন আবার ভাঙন পরিস্থিতির শিকার হতে হচ্ছে এলাকাবাসীকে। একদিকে মালদার বৈষ্ণবনগর, অপরদিকে মুর্শিদাবাদের ফারাক্কা এলাকায় ভাঙন হচ্ছে। এই প্রসঙ্গে খগেন মুর্মু কি জানাচ্ছেন শুনে নেব আমরা। ইউপিএর আমলে যেভাবে হচ্ছে এখানে চুরি হয়েছে, ওই সময়তে কংগ্রেসের নেতারা এখানকার কংগ্রেসের যে সমস্ত ঠিকাদার সেই সময়তে তারা চুরি করেছেন, পুরোটাই তারা হচ্ছে এখানে লুট করেছেন। ফলে আমাদের এই যে ইউপিএ ওয়ানের আমলেতে যে কাজগুলো খারাপ হয়েছে বলেই, ঠিকমতো ওরা করেনি বলেই, কেন্দ্রীয় সরকারের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব ওরা পালন করেনি বলেই আজকে আমাদের এই মালদা জেলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ, নদিয়ার মানুষকে আজকে দুর্ভোগ খেতে হচ্ছে, তাদেরকে ভুক্তভোগী হতে হচ্ছে। তাই এটা আমরা আমাদের সরকার আসার পর, এনডিএ সরকার আসার পর আজকে মেরামত করছে এবং চেষ্টা করছে অবিলম্বে এই যে সমস্যাটা দূর করবার। তার যে আমার কেন্দ্রীয় সরকারের যে জুডিক চান্স এই এলাকাগুলোতে তারা কাজ করছেন। তো এই ইউপিএ ওয়ানের আমলে উনি যে বলছেন যে কাজটা হয়েছে, আসলে ওখানে কাজই হয়নি। এই তৃণমূল কংগ্রেস যেমন লুট করছে, ওই কংগ্রেস আমলেও আমরা দেখেছি যে ইউপিএ ওয়ানের আমলেতেও এখানে খালি চুরি হয়েছে, শুধু লুট হয়েছে। আপনারা দেখছেন আমাদের, যদিও অভিযোগ অস্বীকার করে দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ আবি হাসান খান চৌধুরী বলেন এই ভাঙনের জন্য বর্তমানে এনডিএ সরকারের সিদ্ধান্তই দায়ী, তারা সঠিকভাবে কাজ না করায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভয়াবহ গঙ্গা ভাঙন প্রায় সব জায়গাগুলো যেগুলো ভাঙন হয় আর বীরনগরের এই জায়গাটা কিনা বাজার বলে এই ভাঙন হয় আর কি। তো ইউপিএ সরকার যখন ছিল তখন আমরা প্রচুর টাকা পয়সা এনে ওখানে বাঁধ দিতাম, দুটো বাঁধ, একটা যদি নষ্ট হয়ে যায় আর একটা থামবে। এবং আমরা 40 কিলোমিটার ফারাক্কা থেকে রাজমহল, ফারাক্কা থেকে টুয়ার্ডস মুর্শিদাবাদ 180 কিলোমিটার সেন্ট্রাল গভর্নমেন্ট দেখবে ঠিক হয়েছিল। এটা ক্যাবিনেট ডিসিশন ছিল, প্রিয়রঞ্জন দাশমুন্সি ছিলেন তখন। কিন্তু এই গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট আমি বিজেপি সরকার এগুলো সবই নষ্ট করে দিলেন, তারা দেখতেন না, দেখেন না, কাজে এবার প্রচুর ভাঙন হয়েছে মালদা এবং মুর্শিদাবাদে বিকজ অফ দিস নেগলিজেন্স অফ দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট। দুদিন আপনারা হেল্প করেছেন, আজকে বঞ্চিত করছেন কেন? কোনো জবাব ভালো দেয়নি। এমনকি এর আগের মিনিস্টার উমাদি ছিলেন, টেন্ডার হয়ে গেছে, কাজ শুরু হবে, উনি এসে টেন্ডার পর্যন্ত বন্ধ করে দিলে। আমি দেখা করলাম, বললাম যে ঠিক আছে আপনারা বন্ধ করে গেছে, টেন্ডার হয়ে গেছে, টেন্ডার কল হয়ে গেছে, কাজ শুরু হবে, এখন কেমন করে বন্ধ করছে? তৃণমূল কংগ্রেসের জেলা শুভময় বসু বলেন ডাউনস্ট্রিমের কাজ ফারাক্কা ব্যারাজ করার কথা। প্রতি বছর তারা ভাঙন প্রতিরোধের কাজের দাবি জানায় কিন্তু অজানা কারণে কাজ হয় না। যেভাবে ভাঙন শুরু হয়েছে অবিলম্বে কেন্দ্রীয় সরকার ভাঙন রোধের কাজ শুরু করুক। ফারাক্কা ব্যারাজের ডাউনস্ট্রিম অর্থাৎ কালিচক বিস্তীর্ণ এলাকা
আজকে গঙ্গা ভাঙনের কবলে হাজার হাজার পরিবার তাদের সম্পত্তি তাদের শেষ সম্বলটুকু খুইয়ে আজকে তারা সরকারি ত্রাণ শিবিরে তারা রয়েছে। এই ডাউনস্ট্রিমের কাজটা ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের করার কথা। প্রতি বছর আমরা এই দাবি জানাই কিন্তু অজানা কারণে কোনো বছরই কাজ হয় না। দীর্ঘ বিজেপি সরকারের এই আমলে এবং পূর্বতন কংগ্রেস সরকারের আমলে বাংলা এইভাবেই বঞ্চিত হয়ে এসছে। এরা বাংলার কথা কেউ ভাবে না, এই বিজেপি বাঙালি বিরোধী, তাই এই জন্য ফারাক্কা ডাউনস্ট্রিমের কাজগুলো করে না এবং মানুষকে তারা বিপদে ফেলে। আমরা অবিলম্বে দাবি জানাচ্ছি যে অবিলম্বে ফারাক্কা ডাউনস্ট্রিমে এই ভাঙন রোধের কাজ করে একটা চিরস্থায়ী সমাধান করবার জন্য আমরা আমাদের মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছেন, আমরা দল থেকে